সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আমি এক বন্ধুর রিকোয়েস্টে একটি ভিডিও বানাচ্ছি অ্যাডোব ফটোশপে কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয়, তা নিয়ে এক বন্ধু বলে আমাকে রিকোয়েস্ট করেছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে ভিডিও দেখাতে। সো তার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। সো আপনাদেরকে দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে তৈরি করতে হয় পাসপোর্ট সাইজ ফটোশপের মধ্যে। চলুন দেখি। প্রথমত আমরা অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এবার এই জায়গাতে যে ছবিটার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাতে চাই সেই পাসপোর্ট সাইজ ফটোটাকে নিয়ে চলে আসব। আপনারা যদি পাসপোর্ট সাইজ না বানাতে দেখে থাকেন তাহলে এর আগের ভিডিও দেখবেন, অথবা আমি আবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে ছবিটার পাসপোর্ট বানাতে চাইছি আমি সেই ছবিটাকে নিয়ে নেবেন। প্রথমত নেওয়ার পরে ওপেন করবেন, ছবিটা চলে আসবে। আমি এই ছবিটা না এই ছবিটা বানাতে চাইছি, দেখুন। তাহলে ছবিটা দেখুন চলে এসেছে। এবার এই ছবিটার আমি পাসপোর্ট বানাতে চাইছি, তো পাসপোর্ট বানানোর জন্য আমরা প্রথমত ক্রপ টুল নিয়ে কাজ করব। ক্রপ নেবেন, ক্রপ টুল নিয়ে ওয়াইড লিখবেন, দেখবেন উপরে প্রপার্টিজ বার, সেখানে ওয়াইড লিখবেন 1.2 ইঞ্চ, আর হাইট লিখবেন 1.5 ইঞ্চ, রেজুলেশন 300, যেভাবে আমরা এর আগের ভিডিওতে শিখেছি সেমভাবে আমরা লিখলাম। লিখার পরে এবার ছবিটাকে ক্রপ করে নেবেন, যত বড় পাসপোর্ট সাইজ দিতে চাইছেন তত বড় ছবিটাকে ক্রপ করে নেবেন। এই দেখুন আমি ক্রপ করে নিয়েছি ছবিটাকে, মোটামুটি এত বড় আমি পাসপোর্ট সাইজ রাখতে চাই, যতটা রাখতে চাই ততটাকে আমি ক্রপ করে নিয়েছি। দেখুন হয়েছে ক্রপ করা, ঠিকঠাকভাবে ক্রপ করে নেওয়ার পর এন্টার দেবেন, ছবিটা পাসপোর্ট সাইজেই চলে আসবে। একটু জুম করে নিই, কাজ করতে ভালো লাগবে তাই ছবিটা জুম করে নিয়েছি। জুম করার জন্য আমরা কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন দেখলাম, যেমন কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন, এর আগে আমি বলেছি এর আগের ভিডিওতে কন্ট্রোল প্লাস দেবে জুম করা হয়। সো কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন প্রেস করবেন তাহলে জুম হবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে রিমুভ করে দিব, অর্থাৎ হোয়াইট করে দিব। দেখুন কিভাবে করছি। তো ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট করার জন্য প্রথমত আমরা এটা নিয়ে করতে পারেন ম্যাজিক ওয়ান টুল, যদি এই ম্যাজিক ওয়ান টুল তখনই কাজ করবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডে আলাদা এক কালার থাকবে, কিন্তু এখানে একটা সিনের মতো কালার আছে, দেওয়াল আছে, সেহেতু এই ম্যাজিক ওয়ান টুল এই জায়গাতে কাজ চলবে না। এর জন্য আমরা ইরেজার নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন ইরেজার আছে, ইরেজারে যদি আপনারা এইভাবে ঘুষেন তাহলে সাদা হয়ে যাবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা নিয়ে নিয়েছি। তাহলে ইরেজারে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালার আপনারা নিয়ে নেবেন হোয়াইট, আমার নেওয়াই আছে হোয়াইট। এবার ওকে করবেও। এবার প্রথমত আমরা সাইডগুলো ঠিকঠাকভাবে কেটে নিই, দেখুন কিভাবে ক্রপ করছি। এটাকে ছবিটাকে বড় করে এবার এই জায়গাতে ক্লিক করবেন, প্রথমত যেখান থেকে আপনি ক্রপ করতে শুরু করলেন, এবার শিফট বাটন দেবে থেকে কাটিং করে নেবেন ছবিটা, যেভাবে এর আগের ভিডিওগুলো দেখেছি সেমভাবে কাটিং করে নেবেন। এই দেখুন, এগুলো একটু জুম করে করে কাজ করবেন তাহলে সবচেয়ে ভালো হবে। জুম করে কাজ করা, জুম করে নেবেন সবচেয়ে ভালো হবে। একটু ইরেজারটা ছোট করছি, এবার কাটিং করা ভালো হবে। দেখুন শিফট দেবে কাটিং করছি, এখানে একটু থেকে গেল। আচ্ছা দেখুন কিভাবে কাটিং করছি, শিফট দেবে নিয়ে যাচ্ছি, কাটিং হয়ে যাচ্ছে। এই দেখুন হয়ে গেছে। এখান থেকে আমি এই সাইডগুলো কাটিং করে নিচ্ছি, তাহলে সব এইভাবে কাটিং করে নেব।
বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এতটা দেখুন, বুঝতে পারছেন তো? আচ্ছা প্র্যাকটিস লাগবে, মেনু দেখে শিখে তারপর প্র্যাকটিস করুন, কারণ এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি, ভিডিওগুলো দেখে শিখুন, আমি শেখানোর চেষ্টা করছি। এই দেখুন হয়েছে, এখানে ঠিকঠাক হলো না, ঠিক করে কেটে নেবেন। যখন এই সব কাটিংগুলো করা হয়ে যাবে, পুরোটা পুরোটা আপনাকে খুব স্মুথলি কাজ করতে হবে এবং ধৈর্যের সাথে, প্যাশনের সাথে কাজ করতে হবে। খুব খুব পরিমাণে ধৈর্য লাগবে, কারণ ধৈর্য ছাড়া কোনো জিনিস হবে না। দেখুন কীভাবে করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফিনিশিং করছি। এই দেখুন, যখন আপনি ফটোশপে প্রত্যেক দিন কাজ করবেন, ডেলি যদি কাজ করেন প্রফেশনালি, তখন আপনার আরও স্পিড বেড়ে যাবে হাতের। যদিও আমি প্রফেশনালি কাজ করছি না, শুধু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন, জাস্ট আমি ট্রেনিং করাই, ট্রেনিং এর মারফতে যা দেখাই এটুকুই। এবার পুরোটা কেটে নেবেন, কাটা হয়েছে, আরো এই সাইডে আছে, ভালোভাবে কেটে নিতে পারবেন। দেখুন পুরো ভালোভাবে কাটিং করে নেবেন। ছবিটাকে ছোট করছি কারণ এদিকে আর দেখতে পাচ্ছি না, তাই এবার কাটিং করছি। দেখুন এগুলো আরামসে করা যায়, হয়ে গেছে। এবার গোলটা যেটা আছে, সার্কেলটা, সেটা বড় করে দিচ্ছি, দিয়ে একটু ঠিকঠাক করে মেরে দিচ্ছি। দেখুন হচ্ছে, ঠিকঠাক ভাবে করবেন কাজটা, খুব ভালোভাবে কাজটা করতে হবে, ফিনিশিং করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি কারণ আমরা এর আগের ভিডিওতে দেখেছি আপনাদেরকে, আবারও আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি দেখাচ্ছি, যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়, চেষ্টা করছি দেখানোর। দেখুন আবার বড় করে দিচ্ছি, যেখানে বড় লাগছে তখন বড় করছি, ছোট যখন দরকার হয়েছে ছোট করে দিচ্ছি। এই দেখুন পুরোটা কাটিং হয়ে গেছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়েছি। এই দেখুন পুরোটা হয়ে গেছে। সাদা করার পরে আপনারা যেটা করবেন, কার্ভ করে নেবেন। কার্ভ করার জন্য আপনারা ক্লিক করবেন ইমেজ, ইমেজে গিয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে কার্ভ, কার্ভ আবার কন্ট্রোল দেবে, এম প্রেস করলেও কার্ভ আসবে। তো ইমেজ, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, তারপরে কার্ভ, কার্ভে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা কার্ভের ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনারা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন ছবির, দেখতে ভালো লাগবে, এবং ওকে করবেন। এবার চুলটা একটু ব্ল্যাক করে দেবেন হালকা। করার জন্য এখানে দেখবেন বার্ন টুল আছে, বার্ন টুল নিয়ে একটু সার্কেলটা বড় করি। এই দেখুন ক্লিক করে একটু ঘষবেন, তাহলে চুলটা, গ্লেজটা চলে আসবে। এই দেখুন চলে এসেছে। আবার এই জায়গাতেও আমরা করতে পারি, চোখের ব্রুটা, চোখের আইকন, এগুলো করতে পারি, ব্ল্যাক করে দিয়েছি। এরপরের কাজ হচ্ছে যে আপনারা ব্লুর নেবেন, ব্লুর টুল, ব্লুর নিয়ে একটু মুছে দিবেন যদি ঘাম টাম থাকে। পুরো মুছে দিলাম, যদি ছবিতে কিছু থেকে থাকে তাহলে মুছে দিচ্ছি ছবি। একই জায়গায় বেশি ঘষবেন না, কারণ আমি এর আগেও বলেছি ভিডিওতে, এক জায়গাতে ব্লুর বেশি মারবেন না, নাহলে ছবি খারাপ লাগবে দেখতে, বেশি ঘষতে হয় না। ছবিটা ছোট করছি, ছোট হয়ে গেছে, তাহলে এই ছবি আমাদের হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। এখন বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো ছবিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ছবিটায় একটা বর্ডার দিয়ে দেবেন, বর্ডার দেওয়ার জন্য এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করবেন। মার্কিউ টুলে ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করে নেবেন, যেভাবে আমি করছি। দেখুন কিভাবে সিলেক্ট করছি, এইভাবে সিলেক্ট করে নেবেন পুরোটাকে ড্র্যাগ করে মাউসের সাহায্যে। তারপর ছবিটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখবেন একটা অপশন এসেছে স্ট্রোক, এই স্ট্রোক অপশনটায় ক্লিক করবেন। স্ট্রোক অপশনে ক্লিক করলে এখানে একটা কালার দেখতে পাবেন, সেখান থেকে ব্ল্যাক কালার নেওয়ার চেষ্টা করবেন,
আর ওয়াইড ওয়াইডটা হচ্ছে বর্ডারটা কতটা মোটা হবে, সো ওয়াইড আপনারা নেবেন 2 বা 3, তাহলে সঠিক মাপটা চলে আসে। আমি 3 নিলাম, এবার ওকে করলাম। দেখুন একটা ব্ল্যাক রঙের বর্ডার পড়ে গেছে। আরও ভালো বুঝতে পারবেন আমি সিলেকশনটাকে উড়িয়ে দিচ্ছি। সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, কন্ট্রোল প্লাস ডি, ডিসিলেক্ট হয়ে যাবে। এবার ডিসিলেক্ট হওয়ার পরে যখন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতে এখন কালার পিকচার হয়ে গেছে। যদি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান পিকচারটাকে, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমি দেখাচ্ছি কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন। দেখুন তাহলে পিকচারটায় আমি একটা ডুপ্লিকেট নিয়ে রেখে দিচ্ছি, বা দেখুন কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি। দেখুন ডুপ্লিকেট নিলাম না, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এরপরে যাবেন ইমেজ মেনুতে, এবং ইমেজ মেনুতে গিয়ে এখানে একটা মোড বলে অপশন আছে, সেই মোড অপশনে গিয়ে শুধুমাত্র আপনাকে করে দিতে হবে গ্রে স্কেল। গ্রে স্কেল করা মাত্র দেখবেন একটা বক্স আসবে, সেখানে ওকে করে দিবেন। এটা যদি ডন্ট শো অ্যাগেন করে ক্লিক করে রাখেন, তাহলে পরবর্তীতে এই বক্সটা আসবে না মেসেজটা। তো ওকে করে দিলে দেখবেন যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে ছবিটা। সো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইভাবে ছবি বানাতে পারেন। আবার প্রিন্ট আউট করার জন্য আপনারা সেমভাবে আমি এর আগে যে প্রসেস দেখেছিলাম, সেম প্রসেসে ফাইলে ক্লিক করবেন, নিউ এ ক্লিক করবেন, তারপর একটা পেপার সাইজ নেওয়ার পর ওকে করবেন। তো পেপার সাইজটা যখন চলে আসবে, একটু পেপারটা আমি বড় করে নিচ্ছি, তো পেপার সাইজ যখন চলে আসবে এবার মুভ টুলের সাহায্যে ছবিটাকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। তাহলে দেখুন ছবিটা যেখানে বসাতে চান বসে যাবে, এই দেখুন বসছে ছবিটা। তার ছবিটা যেখানে খুশি সেখানে বসাতে পারবেন, দেখুন। তাহলে এইভাবে ছবিটার কাজ করতে হয়। ছবির কীভাবে কাজ করতে হয় পাসপোর্ট সাইজ আমি দেখালাম। আবার অল্টার প্রেস করে যদি আর এক কপি দরকার হয় তো আবার আরও এক কপি বসাতে পারবেন, আরও এক কপি দরকার হলে আরও এক কপি বসাতে পারবেন। দেখুন কীভাবে আমি পাসপোর্ট সাইজ দেখালাম, ঠিক আছে। তো এই হচ্ছে পাসপোর্ট সাইজ, এই দেখুন যত কপি করতে চান এভাবে অল্টার দেবে দেবে কপি করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে অল্টার দেবে দেবে এইভাবে কপিগুলো করে নিতে পারবেন, যত খুশি কপি করে নিতে পারেন। তবে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ফটো আমি এর আগের ভিডিওতে দেখেছি। তারপর জয়েন্ট ছবি কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে একটা ভিডিও বানানো আছে, যদি না দেখে থাকেন ভিডিওগুলো দেখুন, খুব ভালো লাগবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কম্পিউটারে প্রচুর প্রচুর পরিমাণে শিক্ষামূলক ট্রেনিংয়ের সমস্ত টিউটোরিয়াল ভিডিও এই দেওয়া শুরু করেছে, এবং এই চ্যানেলের সম্পূর্ণ আপনি চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি কম্পিউটারের বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন অপশন, আপনার জানা অজানা অপশন সব কিছু শিখতে পারবেন। সো কম্পিউটার শেখার জন্য এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আর চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সিম্পলি রেকর্ড শুরু করেছি, রেকর্ড স্ক্রিন রেকর্ড করে আমি ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি, কোনো এডিটিং করছি না। সো ভয়েসটাও সিম্পলি কোনো এডিটিং করছি না, যেহেতু জাস্ট সময়ের কম, যতটুকু সময় পাই এইটুকু সময়ের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি ভিডিও বানিয়ে। সমস্ত ভিডিও রিকোয়েস্টেড ভিডিও, কেউ না কেউ রিকোয়েস্ট করে তারপরে বানিয়ে নিই। সো দেখুন, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।